চার দিন ধরে রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না। কেন জানি না ঘুমোতে গেলেই চোখ বুঝতে ভয় করে। আমাদের কোয়ার্টারের বি ব্লকে তিনটা ফ্ল্যাট আছে, মাঝেরটা মানে 2 নম্বরটাতেই আমি থাকি। প্রায় 8 বছর হতে চলল আমি পানিসাগর স্টেশনে সিএও এর পদে আছি। সারাদিন রোদে পড়ে যখন রাতে ক্লান্তি ভুলতে ঘুমোতে যাই, তখন যদি ঘুমটাই ঠিক মতো না হয় তবে তারপরের দিন ভীষণ বিরক্তিকরভাবে যায়। আর আজ 4 দিন হয়ে গেল আমার রাতের ঘুম উধাও। প্রথম 2 দিন যখন স্বপ্নটা দেখলাম, ভাবলাম সারাদিন রোদে খেটে নানান মানুষের সাথে মেলামেশা করে রাতে এরকম স্বপ্ন দেখছি। কিন্তু 3য় দিন যখন একই স্বপ্ন দেখলাম, তখন আর মাথা ঠিক রাখতে পারছিলাম না। আমি এখানে একাই থাকি, বউকে কোয়ার্টারে আনিনি, রান্নার লোক আছে রান্না করে দিয়ে যায়, 9টার মধ্যে খেয়ে ঘুমোতে যায়। কিন্তু এই 4 দিন ধরে রাত 11টা বাজলেই দরজায় একটা ঠক ঠক শব্দ শুনতে পাই। শব্দটা ধীরে থেকে তীব্র হয়, বিরক্ত হই কে এটা বলে দরজা খুলে অবাক হতে হয়। দরজার ওপাশে কেউ থাকে না, বাইরে গিয়ে এদিক ওদিক খুঁজেও কাউকে দেখতে পেতাম না। যখন দরজা বন্ধ করে খাটে ফিরতে মুখ ঘোরাই, তখনই বাইরে অনেক দূরে একটা সম্মিলিত চিৎকারের শব্দ শুনতে পাই। আর সেই চিৎকারের সঙ্গে তাল মিলিয়ে আমিও চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ি। মানে যা ঘটত, এই ঠক ঠক শব্দ শোনা থেকে দরজা খোলা পর্যন্ত কোনোটাই বাস্তব নয়, আমার স্বপ্ন। প্রথম দিন আমি ততটা জোর দিইনি বিষয়টায়, কিন্তু পরপর আরও 3 দিনে একই ঘটনা ঘটে গেল। কাউকে বলতেও পারছিলাম না, পাছে যদি কেউ এ নিয়ে ঠাট্টা করে তাই। ঘুমের অভাবে আমার শরীর খারাপ হতে লাগলো। আজের একটা বিহিত করতেই হবে, তাই স্থির করলাম আজ ঘুমাবো না। খাবার খেয়ে এদের চেয়ারটায় একটা ইংরেজি নোবেল নিয়ে বসলাম। ঘুম এড়ানোর জন্য ফ্ল্যাক্সের 3 কাপের মাপে কফি নিয়ে নিলাম। 11টা বাজার আরও 5 মিনিট বাকি। তৃতীয় পেয়ালাটা ভরে ফ্ল্যাক্সের চাটা শেষ করে কাপে চুমুক দিতে লাগলাম। চা শেষ করে বইটা বন্ধ করে তাকে রাখলাম। চেয়ারে এসে আবার বসতে যাব, তখনই সেই ঠক ঠক শব্দ। আমার বিশ্বাস হচ্ছিল না, গত 4 দিন যা স্বপ্নে ঘটেছে তা কি আজ সত্যি বাস্তবে ঘটতে চলেছে? ঠক ঠক শব্দটা আরও জোরালো হলো। আমি কোনো শব্দ না করে গিয়ে দরজাটা খুলে দিলাম। এবার রীতিমতো থমকে গেলাম, শরীরে ঘাম দিয়ে মাথা ঝিমঝিম করতে লাগলো। এই গভীর অন্ধকার রাতে এই নির্জন কোয়ার্টার কমপ্লেক্সে আমার সামনে দরজার ওপাশে দাঁড়িয়ে আছে অপরিচিত একটি বাচ্চা মেয়ে। 8-9 বছর বয়স হবে মেয়েটার। বাইরের করিডোরে লাইটটা জ্বলছে, তাই স্পষ্ট দেখতে পেলাম মেয়েটার পরনে নীল রঙের ফ্রক, হাতে গোলাপি রঙের একটা টেডি বেয়ার, আর চোখে মুখে ক্লান্তির ছাপ। এ কোথা থেকে এলো প্রশ্নটা করব ভাবছে। এর মধ্যে মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলতে লাগলো, আমি বাড়ি যাব, আমাকে বাড়ি দিয়ে এসো। তোমার বাড়ি কোথায়? আমি তো তোমাকে চিনি না। বাড়ি কোথায় আমি জানি না, তবে আমি তোমাকে কিভাবে বাড়ি দিয়ে আসব? আমার বড্ড ভয় করছে, আমাকে বাড়ি দিয়ে আসো। আচ্ছা, ঝামেলায় পড়ে গেল তো, মেয়েটাকে চিনি না, তার বাড়ি কোথায় জানি না, আমি এখন যে কি করি কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমাকে বাড়ি দিয়ে এসো না। তোমার মা বাবা কোথায়? ওই দিকে রাস্তার ধারে। চলো তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাই। সাহস করে তো বেরিয়ে পড়লাম, মেয়েটাকে চিনি না জানি না, যদি কোনো বিপদে পড়ে যাই যাকে যা আছে কপালে তাই হবে। অদ্ভুত বিদঘুটে একটা স্বপ্ন, আর এই বাচ্চা মেয়ে থেকে তো নিস্তার পাওয়া যাবে। কোয়ার্টার থেকে বেরিয়ে রেললাইনের ওভারব্রিজটা ক্রস করে ওপাশের রাস্তায় উঠলাম। একটা পাথর বিছানো রাস্তা দিয়ে মিটার শাটে গেলে পরে NH8। মেয়েটার হাত ধরে এসে রাস্তার পাশে দাঁড়ালাম। কালো রাস্তাটা যেন আকাশের কালো রঙের সাথে মিশে গেছে। কোয়ার্টারের আলোটা খুব ক্ষীণভাবে এসে পড়ছিল আমাদের ওপর। আলোটা কম হলেও আমার একটা লম্বা ছায়া পড়েছে মাটিতে। রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেছে ছায়াটা, কিন্তু এ কি, মেয়েটার ছায়া তো পড়েনি। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এতক্ষণ আমি রাগের বসে খেয়ালই করিনি। এখন বেশ অনুভব করতে পারছি যে হাতটা আমি ধরে আছি ওটা বরফের মতো ঠান্ডা। আমি হাতটা ছেড়ে এখান থেকে পালাবো নাকি চিৎকার করবো বুঝে উঠতে পারছিলাম না। একটা হর্নের শব্দে আমি আবার থমকে গেলাম। দূর থেকে জোরে হর্ন বাজিয়ে একটা গাড়ি আমার দিকে এগিয়ে আসছে। তার তীব্র আলোয় আমার চোখে একেবারে ঝলসে গেল, সব ঝাপসা দেখতে লাগলাম। গাড়িটার গতি আন্দাজ করা খুব কঠিন, কারণ মুহূর্তের মধ্যেই আমার প্রায় গা ঘেঁষে মোরের ম্যান এট ওয়ার্কের সাইনবোর্ডটা উড়িয়ে দিয়ে গাড়িটা প্রায় ছিটকে গিয়ে পড়লো গভীর খাদে।
গাড়ি থেকে পুরুষ ও নারী কণ্ঠের একটা সম্মিলিত চিৎকার আমার কানে তীরের মতো এসে লাগলো। এই চিৎকারই আমি গত চার রাতে স্বপ্নে শুনেছি। দৌড়ে গিয়ে খাদের দিকে উঁকি দিলাম। নিচে গভীর অন্ধকার। পকেট থেকে মোবাইলটা বের করে পুলিশকে ফোন করলাম। আমার পরিচয় দিতেই চিনতে পারলেন দারোগা বাবু। 15 মিনিটের মধ্যে উনি ছুটে আসলেন ঘটনাস্থলে। উনি গাড়ি থেকে নামতেই আমি দৌড়ে গেলাম ওনার কাছে, সব ঘটনা খুলে বললাম। উনি কিছু বললেন না, জায়গাটার তদারকিও করলেন না। শান্ত গলায় আমায় বললেন, আপনি ঘরে যান, আমরা দেখছি, আর সকালে ঘুম থেকে উঠে 4 দিন আগের খবরের কাগজটা একবার পড়ে নেবেন। আপনি একবার দেখুন না খোঁজ করে, অ্যাক্সিডেন্টটা আমার সামনেই হয়ে গেল এখন। আর এই যে বাচ্চা মেয়েটা, আমি এই ঘটনার চক্করে মেয়েটার কথা বেমালুম ভুলেই গেলাম। কোথায় মেয়ে, আপনি ভুল দেখেছেন। না, এই যে মেয়েটা, এই আমাকে রোজ এসে ডাকে, আর আজ আমি তার সাথে এখানে এসেছি। এই দেখুন না মেয়েটাকে। এই বলে আমি তাকিয়ে দেখি মেয়েটা সেখানে নেই। কোথায় গেল মেয়েটা? আমি পাগলের মতো এদিক ওদিক খুঁজছি। দারোগার মুখের দিকে তাকিয়ে দেখি ওনার মুখটাও কেমন যেন হয়ে গেল। চলুন আপনাকে ঘরে দিয়ে আসে, আর আমরা কাল সকালে এখানে এসে আরেকবার তল্লাশি করে দেখব। ঘরে এসে হাত মুখ ধুয়ে বিছানায় বসতে দু চোখে ঘুম জড়িয়ে এলো। ঘুম ভাঙল সকাল 7টায়। হাত মুখ ধুয়ে চা নিয়ে চেয়ারে বসলাম। দারোগা বাবুর রাতের কথাটা মনে পড়ল। উনি 4 দিন আগের খবরের কাগজটা পড়ে দেখতে বলেছিলেন। অনেক সময় খুব ভোরে ডিউটি থাকে বলে সব দিনের কাগজ পড়া হয় না। তাক থেকে কাগজটা খুঁজে বের করে পানিসাগরের কোনো ঘটনা আছে কিনা দেখতে লাগলাম। 5 নম্বর পেজের নিচের দিকে পেয়ে গেলাম খবরটা। গতরাতে 11টার নাগাদ একটি সাদা হিউন্ডাই গ্র্যান্ড আই-10 গাড়ি আগরতলা থেকে ধর্মনগর যাওয়ার পথে এই পানিসাগর NH8-এর কাছে খাদে পড়ে যায়। সকালবেলায় রাস্তা মেরামতের কর্মচারীরা এই ঘটনাটা বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পুলিশ তল্লাশি করে 2টো লাশ খুঁজে বের করেন, তবে এদের সঠিক পরিচয় পুলিশ পায়নি। পুলিশের ধারণা গাড়িটি অ্যাক্সিডেন্টের কারণ তার গতিবেগ, যার ফলে চালক হঠাৎ সামনে ম্যান অ্যাট ওয়ার্কস এর সাইনবোর্ডটি দেখে সামলাতে পারেননি এবং গাড়ি খাদে পড়ে যায়। নমস্কার। নমস্কার দারোগা বাবু, বলুন। আশা করি আপনি খবরের কাগজটা পড়েছেন। হ্যাঁ, এইমাত্র পড়লাম। জানেন মশাই, এখন আমরা আবার তল্লাশি করে একটা 8-9 বছরের বাচ্চার লাশ পেয়েছে। আগেরবার এত খোঁজাখুঁজির পরও স্বামী স্ত্রীর লাশ ছাড়া আর কিছুই পায়নি। গতকাল রাতে আপনার মুখে বাচ্চার কথা শুনে আমার কেমন একটা সন্দেহ হলো, তাই আজ আরও সতর্ক হয়ে অনেক গভীর অবধি খুঁজেছি, আর বাচ্চা মেয়েটার লাশ পেয়ে গেলাম। আমি আর কথা বলতে পারছিলাম না, আমার আওয়াজ জড়িয়ে আসছিল। কাঁপা কাঁপা কণ্ঠস্বরে বললাম, আচ্ছা বলুন তো, মেয়েটার গায়ে কি নীল রঙের ফ্রক ছিল? জামাই প্রচুর ধুলো ময়লা কালি, তবুও মনে হচ্ছে নীল রঙেরই ফ্রক। আর কথা বলতে ইচ্ছে হচ্ছিল না। আচ্ছা রাখছি। আচ্ছা, মেয়েটা তবে এই 4 দিন ধরে তার উদ্ধারের জন্য আমায় স্বপ্ন দেখাচ্ছিল।